আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষাভিত্তিক কার্যক্রমে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি জান্নাতুল ফেরদাউস, সহকারী শিক্ষিকা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর একটি বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ তোমাদের মাদার তেরেসা সম্পর্কে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, আমি এখানে বোর্ডে কিছু প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। দেখো, প্রথমত আমি লিখছি, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়। তো শিক্ষার্থী, এই কতের জায়গায় আমি এখানে, দেখো তোমরা যেহেতু বড়, তাহলে তোমরা অবশ্যই এটা সাজিয়ে নিজেরা লিখতে পারো। তো যাই হোক শিক্ষার্থী, দেখো প্রথমে আমি কতের জায়গায় লিখব, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তারপরে দেখো কোন কোন মহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, অর্থাৎ যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল, যে তিনটি দেশ নিয়ে সংঘটিত হয়েছিল, সে তিনটি দেশের কথা এখানে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থী, তোমরা অবশ্যই সাজিয়ে লিখবে, আমি দেশগুলোর নাম উল্লেখ করছি। দেখো, ইউরোপ, তিনটি দেশের মধ্যে ইউরোপ, ইউরোপ এশিয়া ও আফ্রিকা। তো শিক্ষার্থী, যে তিনটি মহাদেশ নিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে তিনটি দেশ হচ্ছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা। তারপরে দেখো, মাদার তেরেসা কোন খ্রিস্টান মিশনারিতে যোগ দেন? তিনি লরেটো সিস্টার্স, লরেটো সিস্টার্স মিশনারিতে যোগ দেন। তারপরের প্রশ্ন, কত বছর বয়সে মাদার তেরেসা লরেটো সিস্টার্সে যোগ দেন? সেখানে আমি একতের জায়গায় লিখব 18 বছর বয়সে, 18 বছর বয়সে মাদার তেরেসা লরেটো সিস্টার্সে যোগ দেন। তারপরে দেখো 5 নম্বর, মাদার তেরেসা মানব সেবার জন্য যে সংঘ গড়ে তুলেছিলেন তার নাম কি? দেখো, এই কির জায়গাটা আমি এখানে নিচে দিয়ে লিখে দিতেছি। দেখো, মিশনারিজ অফ চ্যারিটিজ, মিশনারিজ অফ চ্যারিটিজ। তাহলে দেখো, মাদার তেরেসা মানব সেবার জন্য যে সংঘ গড়ে তুলেছিলেন তার নাম হলো মিশনারিজ অফ চ্যারিটিজ। তারপরে দেখো 6 নম্বর, মাদার তেরেসা প্রথম কবে ঢাকায় আসেন? মাদার তেরেসা 1971 সালে বাংলাদেশে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি বাংলাদেশের ভয়াবহ অবস্থা দেখে তিনি 1972 সালে বাংলাদেশে এসেছিলেন। তাহলে দেখো, মাদার তেরেসা প্রথম কবের জায়গায় হবে 1972 সাল। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি 1972 সালে তিনি ঢাকায় এসেছিলেন। তারপরে দেখো 7 নম্বর, মাদার তেরেসা রচনাটি কার লেখা? মাদার তেরেসা রচনাটি সঞ্জিদা খাতুনের লেখা। তাহলে আমি এই কারের জায়গাটার উত্তর এখানে লিখছি। দেখো, সঞ্জিদা খাতুনের লেখা। তারপর দেখো লাস্ট প্রশ্ন 8 নম্বর, সন্ন্যাস ব্রত কি? সন্ন্যাস ব্রত কি? সন্ন্যাস ব্রত হচ্ছে সংসার জীবন ত্যাগ করে, আমি উত্তরটা নিচে লিখতেছি। দেখো, এই উত্তরটা আমি সাজিয়ে লিখছি, সন্ন্যাস
সংসার জীবন সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযম সাধনায় হলো সন্ন্যাস ব্রত। তো শিক্ষার্থী, আমি তোমাদের এই উত্তরগুলো শুধু মেইন উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে লেখাগুলো সাজিয়ে উত্তরটা সাজিয়ে লেখার জন্য। তো আজকে আমি এই পর্যন্তই তোমাদের 8টা জ্ঞানমূলক প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা অবশ্যই বাকি নিজেরা নিজেদের মতো করে মাদার তেরেসা এই তো শিক্ষার্থী মাদার তেরেসা প্রবন্ধটি তোমরা ভালো করে রিডিং পড়বে, পড়ে নিজেরাও আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে আমাকে দেখানোর চেষ্টা করবে। তো এই পর্যন্তই, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে, আমাকে তোমরা তোমাদের সমস্যা সম্পর্কে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।